বিসমিল্লাহ রহমান রাহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেটের বিশ্বনাথ অবস্থান করছি। এই সিলেটের বিশ্বনাথে আজকে আমরা আমার কি বাজার, সিংহের কাচ বাজার। আমরা সিলেটের বিশ্বনাথে সিংহের কাচ বাজারে অবস্থান করছি। এখানে আমরা পাঁচটি অসহায় পরিবারকে পাঁচটি সেলাই মেশিন তাদের হাতে তুলে দিব, যাদের জীবিকা নির্বাহের অবস্থা খুবই চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। কারো স্বামী অসুস্থ কিংবা কারো চার পাঁচটা মেয়ে রয়েছে, ইনকাম করার কোনো অবস্থাই নেই। তাদের কাছে আমরা এই সেলাই মেশিন তুলে দিয়ে তাদের পরিবারের কিছুটা জীবিকা নির্বাহের চাকা সচল করার জন্য আজকে আমাদের এই মহতি কার্যক্রম। আর এই আজকের এই মহতি কার্যক্রমে এই মানবতার ঘর স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই কাজটি পরিচালনা করছে, আর এই পাঁচটি সেলাই মেশিন তাদেরকে স্পন্সর করেছে ওয়ালিদাইন ফাউন্ডেশন। ধন্যবাদ জানাচ্ছি ওয়ালিদাইন ফাউন্ডেশনকে। ওয়ালিদাইন ফাউন্ডেশনের স্পন্সরে মানবতার ঘরের সমন্বয়ে আজকে এই পাঁচটি সেলাই মেশিন আমরা তাদেরকে তুলে দিচ্ছি। তো আমরা যদি প্রথমেই তাদের সাথে একটু কথা বলি, এই এই সুন্দর একটি সেলাই মেশিন তাদের জীবিকা কিংবা ভাগ্য পরিবর্তনের জন্য সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, আপনার নামটা বলেন। ওয়ালাইকুম সালাম, জোরে নাম বলেন আপনার নামটা। জি আবার বলেন। আক্তারুন বেগম। আক্তারুন বেগম, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিনটা মেয়ে, অসহায় মানুষ আমি। আচ্ছা, আপনার তিনটা মেয়ে, ছেলে নাই? জি না, ছেলে নাই, তিনটা মেয়ে আমি, অসহায় মানুষ। অসহায়, ওনার তিনটি কন্যা সন্তান খুবই অসহায় অবস্থায় আছে, এবং এই সেলাই মেশিনটা দিলে তো আপনার মেয়েরা এটা ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারবে। জি। আচ্ছা, তো মেয়েরা সেলাই শিখছে? আচ্ছা, ওনারা এটা নিশ্চিত করেছে, তারপরে কিন্তু এই কার্যক্রমের জন্য অংশগ্রহণ করছে। তো আমরা আজকে এই সেলাই মেশিনটি ওনাদের হাতে তুলে দিচ্ছি। এখন আপনাকে আমরা এটা তুলে দিলাম, ইনশাল্লাহ এখন থেকে তো আপনাদের পরিবার চলতে মোটামুটি আর অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই পাশে যদি কথা বলি, ওনার আপনার নামটা বলেন। লিলি বেগম। লিলি বেগম, আপনার ছেলে মেয়ে কয়জন? বিয়ে হয় নাই। ভাই বোন কয়জন আপনারা? পাঁচজন। পাঁচজন, আপনার ভাই বোন পাঁচজন, সবাই ছোট ছোট লেখাপড়া করে বলছিলেন নাকি? আচ্ছা, তো এখন আপনার বাবা কি কাজ করে? কৃষি কাজ করে। এখন তো কাজও পাচ্ছে না মনে হয়। তো এখন আপনাদের সংসার চলতে অসুবিধা হচ্ছে। এখন এই সেলাই মেশিনটা যে আপনাকে তুলে দেওয়া হলো, এটাতে তো আপনারা অন্তত সংসারের চাকা কিছুটা হলেও সচল হবে। আচ্ছা, আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমরা এই লিলি বেগমের হাতে আমরা এই সেলাই মেশিনটি তুলে দিয়েছি। এরপর যদি আমরা এই পাশে একটু কথা বলি, আপনার নামটা কি বলেন? মিনা বেগম। মিনা বেগম, আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? এটাতে তো আপনার পরিবারের স্বচ্ছন্দ বা সচ্ছলতা কিছুটা হলে ফিরে আসবে নাকি? আপনি খুশি? আল্লাহর উপর শুকরিয়া করেন। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু কথা বলি, আপনার নামটা কি বলেন? এখন এইটা দিলে সেলাই করে তো তোমাদের জীবিকা কিছুটা হলো সচ্ছলতা আসবে। আচ্ছা, এখন এটা তো এখন তোমাকে আমরা তোমার হাতে তুলে দিলাম, তোমার পরিবারের আজ থেকে মেশিনটা, ইনশাল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে। আচ্ছা, আমরা এই পাশে যদি আমার সর্বশেষ ডানে রয়েছেন যিনি, ওনার সাথে একটু কথা বলি, আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শামিমা বেগম। জি, জোরে বলেন। আমার নাম শামিমা বেগম। শামিমা বেগম, আপনার স্বামী কি কাজ করে? কৃষি কাজ করে। এখন কাজ নাই? তো আপনার ছেলে মেয়ে কয়জন? এক মেয়ে, শুধু একটা ছোট মেয়ে। ওনার স্বামীর এখন কাজ নেই, কৃষিকাজ করতো, ওনার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে, যাতে পরিবার অভাবগ্রস্ত অবস্থায় না থাকে বা খাবারের কষ্ট না থাকে, এজন্য এই সেলাই মেশিনটা ওনার হাতে তুলে দেওয়া হলো। ইনশাল্লাহ এটাতে তো আপনার অভাবের চাকা কিছুটা হলে সচ্ছলতা আসবে। শুকরিয়া করেন আল্লাহর কাছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতি কার্যক্রমে। আপনারা যারা দেখছেন এই ভালো কাজের সাথে আপনারাও সম্পৃক্ত, যারা এই ভালো কাজ দেখবেন, 1, 2, 3, 4, 5 এই পাঁচটি মেশিনের মাধ্যমে এই পাঁচটি পরিবারের ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই ভাগ্যের চাকা ঘোরানোর জন্য যারা বিশেষ ভূমিকা পালন করছে, নিঃসন্দেহে আমরা শ্রদ্ধাভরে আন্তরিকতা এবং ধন্যবাদ জানাচ্ছি ওয়ালিদাইন ফাউন্ডেশনকে।
এবং এই কাজের যে সঞ্চালক যারা রয়েছে, নেপথ্য নায়ক, যারা এই সঠিক মানুষদেরকে নির্ণয় করতে পেরেছে এবং এই ক্রয় থেকে তাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত সার্বিক সহায়তা কাজ যারা করেছে, মানবতার ঘরের যে আমার তরুণ ভাইরা রয়েছে, আসলে আমরা তো এই তরুণদেরকেই চাই, এই সিলেটের এই তরুণরা যাতে বাংলাদেশের একটা এক একটা আইকন, এক একটা মডেল, যে বয়সে তারা 200 টাকার বিরিয়ানির পিছে, আজকে কিন্তু আমরা যেই প্রোগ্রামটা করছি, আজকে কিন্তু ইউপি নির্বাচন চলছে, ইউপি নির্বাচনে কিন্তু এই সমস্ত তরুণের কদর অনেক বেশি, বিরিয়ানি ফ্রি, 2000 টাকা ফ্রি, আর ভাগ্য ভালো থাকলে কোমরে কিছু একটা ঢুকেও দিতে পারতো। তো এইগুলো কিন্তু ওরা কিছুই করে নাই, ওরা এ সমস্ত সব কিছু থেকে বাদ দিয়ে, কোনো দল মত ধর্ম গোত্র বর্ণ সব কিছু থেকে বাদ দিয়ে, এই অসহায় মানুষের যাদের বাসায় খাবার থাকে না, তাদের বাসায় যাতে খাবার আসে এজন্য তারা যে কাজ করেছে, এটা নিঃসন্দেহে আমার নবীজির কাজ, আমাদের সুন্নতের কাজ, আমাদের উপরওয়ালা যে কাজে সন্তুষ্ট হবেন সেই ধরনের কাজ তারাই করে যাচ্ছে। এই তাদেরকে যাতে বাংলাদেশের অন্যান্য তরুণরাও তাদেরকে ফলো করে, তাদেরকে আইডল মনে করে, তারাও যাতে এই ধরনের কাজে ঝাঁপিয়ে পড়ে, শুধু নিজে নিজে কম্পিউটার শিখলাম, এ প্লাস পাইলাম, বিদেশ চলে গেলাম, এটার নাম মানবতা নয়। মানবতা হচ্ছে ওরা যা করছে সেটা হচ্ছে মানবতা। এজন্য দেশ এবং প্রবাসে যারা এই ভিডিও দেখছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ, কিছু না হোক অন্তত এই ভাইদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সন্তানরা যাতে এই ভাইদের মতো অনুকরণ করে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারে, কোনো রাজনৈতিক নেতার মুখে হাসি না, এই অসহায় মানুষের মুখে যারা হাসি ফোটাতে পারে, এই ধরনের কার্যক্রম যাতে পরিচালনা করে। তো এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে মানবতার ঘরের যে ভাই, নামটা আবার বলেন একটু ভাই, ইকবাল হোসেন, ইকবাল ভাই, এই ধরনের কার্যক্রমের সাথে আপনারা সম্পৃক্ত থাকতে পারে, আনন্দিত। তো জি অবশ্যই আমরা এই কার্যক্রমগুলো করাম মানবতার সেবায়, আমরা আমরা মানবতার সেবায় নিবেদিত, বিশেষ করে আপনার কার্যক্রমগুলো আমরা ফলো করি। আর বিশেষ করে এই যে দুইটা কার্যক্রম করলাম, সেলাই মেশিন এবং হুইল চেয়ার, এগুলো আপনার কার্যক্রমগুলো আমি বাস্তব দেখছিলাম বিয়ানীবাজার গিয়ে, তো ওগুলো থাকি। তো বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই দেশ বিদেশের প্রবাসী ভাইরা, তারাই আসলে সত্যিকারের বীর, তারা আমরা এই যে প্রতিটি আমরা প্রজেক্ট যেগুলো করি, এগুলো প্রতিটি প্রজেক্টে তারা বড় ধরনের একটা ডোনেশন করেন, তারা আমরা সবসময় বিশ্বাস করেন, আর আমরা বিশ্বাসও মূল্যায়ন করি। তো ধন্যবাদ জানাতে চাই দেশ বিদেশের প্রবাসী ভাইরা, মানবতার ঘরের অবশ্যই আমি খুবই আনন্দিত ভাই, যেগুলো এই যে কাজগুলো করার পরে। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। আমরা যদি এই পাশ থেকে, আসলে সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে দীর্ঘায়িত করব না, আমার যে ভাইরা রয়েছে এখানে নিভৃতিতে যে কাজ করে গেছে, ভাই আপনারা সবাই আনন্দিত, তো আমরা দেখছি ওনারা সবাই আনন্দিত। ওনাদের জন্য আবারও বলছি, কিচ্ছু না, শুধু দোয়া করবেন, দেশ এবং বিদেশে যারা আছেন এই ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাদেরকে এরকম কাজে আরও সামিল করে, এবং ওনারা যাতে সত্যিকারের হিরো হতে পারে, এবং ওনারা যাতে আল্লাহ যদি ওনাদেরকে টাকা দেয় 10-20 লাখ টাকা, যাতে মেম্বার চেয়ারম্যানের পিছে হওয়ার জন্য খরচ না করে এরকম অসহায় মানুষের পিছনে যাতে খরচ করে। আর আমার সাথে আছে যুক্তরাজ্য প্রবাসী যে আশরাফুজ্জামান ভাই, উনি এই কয়েকদিনের মধ্যে আবার ইংল্যান্ড চলে যাবে, আজকে ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এই সুন্দর কাজের সাক্ষী থেকে। আপনার থেকে কীরকম লাগছে ভাইয়া? ধন্যবাদ শওকত ভাই, আজকে আপনাদের সাথে থাকতে পারে আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে, আমার আর বিশেষ কিছু বলার নেই। আগামীতেও আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, আমি আপনাদের সাথেই থাকবো। ধন্যবাদ। আমাদের যে বেয়ারের সেবা ফাউন্ডেশনের সিলেটের প্রতিনিধি যে জুয়েল রয়েছে, সেও কিন্তু আজকে সর্বোচ্চ শ্রমদাতা এই আয়োজনে। তো জুয়েল, তোমার অনুভূতিটা বলো। সত্যি আমি আজকে খুবই আনন্দিত, আজকে যে 5টি অসহায় পরিবারের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিতে পেরেছি, তারা এই সেলাই মেশিন দিয়ে তাদের পরিবারের যে উপার্জন করে তাদের পরিবারে হাসি ফোটাতে পারবে, খাবারের জন্য তারা কষ্ট করবে না, এরকম কাজে যারা দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করছেন, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সবসময় স্যালিউট জানাই, দেশে থাকে এবং প্রবাসে থাকে ভাই বোনদের, এরকম যাতে আমাদের মানবিক কাজে সবাই এরকম সাপোর্ট দিয়ে আমাদের আগামীতে এরকম দেশে অসহায় যে মানুষগুলো রয়েছে তাদেরকে তাদের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। সত্যিকার অর্থে একটি মানবিক কাজ করা শেষে আমরা যখন রাতে ঘুমাতে যাই, তখন যে তৃপ্তিটা পাই আসলে অন্যান্য কাজ করে কিন্তু সেই তৃপ্তি পাওয়া যায় না। আমি খুবই আনন্দিত এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনটি যারা করেছেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধে বড় ভাই যিনি এখানে রয়েছেন, আগামীকালকে খুলনা থেকে শুধু সিলেটে এই মানবিক কাজের উদ্দেশ্যে এসেছেন, সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনাকে যেন অনুসরণ করে আমরা বাংলাদেশের 64 জেলায় অসহায় নিপীড়িত যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কাজ করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ মানবিক শওকত ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি জুয়েলকে। আর পাশে আমার পাশে রয়েছেন আরেকজন মানবিক বড় ভাই, নিজামুদ্দিন ভাই,
এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে ভাইয়ের অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি, যদি ভাই সংক্ষেপে আমাদের একটু বলে। ধন্যবাদ শওকত ভাইকে। আমি শওকত ভাইয়ের অনেক নাম শুনেছি, আজকে বাস্তবে দেখা হয়ে গেল। আসলে আমাদের ইকবালের কাছ থেকে অনেক নাম শুনেছি যে মানবিক পুলিশ, মানবিক পুলিশ। আজকে সেই মানবিক পুলিশকে দেখলাম। তো আমি এই মানবতার গড়ের একজন উপদেষ্টা হিসাবে রয়েছি। এই তরুণ যারা আছে এখানে তাদের কাজে আমরা সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি। আজকে যে মহৎ কাজ তারা এখানে করেছে, যে সেলাই মেশিন বিতরণ করেছে, নিঃসন্দেহে এটা কয়েকটি ফ্যামিলির ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে আমরা আশা করি। তাছাড়া এখানে আমাদের উপস্থিত রয়েছেন আরেকজন অতিথি, বিয়ানীবাজারের রয়েছেন আমাদের প্রবাসী ভাই। আসলে ওনারাও বলছেন যে প্রবাসী, আসলে প্রবাসী ছাড়া আমরা আপনারা জানেন এই এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার মুসলিমীয় ফ্যামিলির লোকজন প্রবাসী আছে, কিন্তু সবার মন মানসিকতা এক না। আমরা আশাবাদ ব্যক্ত করব যে এই প্রবাসী ভাইয়েরা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, এই মানবতার গড়কে সাহায্য করছেন, অন্যান্য প্রবাসী ভাইয়েরা অনুপ্রাণিত হবেন এবং আপনাদের টাকা বিফলে যাবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই আমি আশাবাদ ব্যক্ত করব যে প্রবাসী আর যারা আছেন, যারা শুনছেন, যারা দেখছেন, তারাও এই মানবতার গড়কে সাহায্য সহযোগিতা করবেন। আশা করি আমরা আমাদের এলাকার হতদরিদ্র কিছু, আমরা তো সবাইকে পারবো না, কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ ভাই। এখন আমাদের পাশে আরেকজন মানবিক ভাই আছে, এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে, ওনার অনুভূতিটা আমরা সংক্ষেপে জানতে চাচ্ছি আনসার ভাই থেকে। জি ভাই আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ জানাই শওকত ভাই রে, সবসময় আমরা তানরে দেখলাম ইউটিউবও যত, আর আজকে বাস্তবে দেখলাম। তো শওকত ভাইরি একটা এই সংগঠন সম্পর্কে একটু আমি উপদেষ্টা হিসাবে একটা জিনিস তুলে ধরতাম চাই, যে এমলা প্রোগ্রাম হয়েছে যে ঈদের আগের দিন রাত্রে এই ইকবাল কয়েকজন মিলে আমার কাছে গেছে যে ভাই আগামীকাল তো আমরা গরুর মাংস দিয়ে ভাত খাইমু, কিন্তু সিলেটে অনেক মানুষ আছে যারা খাবারও ফাইতো নাই, কারণ রেস্টুরেন্ট ঈদের দিন বন্ধ থাকবে, তখন কী করা যায়। আমার কইলো যে আমরা তো মাংস দোলা করিলুম, সবে গ্রামে গ্রামে গিয়ারে মাংস দোলা করিয়া খালকে রাইন দিয়া আবার রাত্রি নিয়ে খাওয়াইলুম। আমি কইলাম এটা সম্ভব কীভাবে, আজকে আগামীকাল ঈদ, এটা সম্ভব কীভাবে করবা? কই ভাই আপনি যদি একটু জোক রইন আমরা ফার্মু। দেখা গেছে যে সঠিক সময়ে সব কিছু ম্যানেজ করিয়া রাত্রে আবার খাবার টাইম মতো লইয়া যাওয়া গেছে, কারণ এরা দ্বারা সম্ভব। আমার কাছে ওদিনও মনে হয়েছে যে এই সংগঠন তাই বড় কিছু করা সম্ভব, মানব মাইশল্যায় কিছু করা সম্ভব, কারণ অত শ্রম এত যে আমি আর কোনো সংগঠনের সদস্যগুলোর কাছে দেখছি না যা তারা করে। তো শওকত ভাইরা কইম যদি ওনাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আরও বড় কিছু আমরা করিয়া দেখাইতাম সিংহের কাজ তথা বিশ্বনাথ সিলেটের জন্য, যে মানবিক যে কাজগুলো আমরা তুললে ধরতাম। ধন্যবাদ শওকত ভাইরে যে আমরা সময় দেওয়ার লাগে। জি ধন্যবাদ, আমরা আনসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এই মেশিনগুলো তুলে দিতে পেরে আমরা সবাই আনন্দিত, এরকম যাতে এই সিলেট বিশ্বনাথের সিংহের কাছে আরও ভালো ভালো কাজ হয় এবং কোনো মানুষ নীরবে ঘরের কোণে কাঁদবে না, এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। সিলেট বিশ্বনাথ থেকে আসসালামু আলাইকুম।